হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পাইক স্টোরি লাইভ সেশন। আজকে স্পাইক স্টোরির প্রথম লাইভ সেশনে আমি অ্যাটেন্ড করেছি এবং আমার সাথে খুবই বিশেষ একজন অতিথি আছে। সো সবাই হয়তো অবাক হয়েছেন যে স্পাইক স্টোরি অস্ট্রেলিয়া কেন আজকে লাইভে আসলো। খুবই প্রয়োজনীয় একটি কারণে এবং একটি দিবসে অ্যাকচুয়ালি স্পাইক স্টোরি প্রথম লাইভে এসছে এবং আমি ফারাবি খুবই আনন্দিত যে আজকে যেই বিষয়টা নিয়ে আমরা লাইভ অনুষ্ঠানটা শুরু করেছি আমাদের, সো সেই রিজনটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা বলতে চাচ্ছি। সো রিজনটা আমাদের ডিসক্রিপশনে দেয়া আছে। আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, 10ই অক্টোবর, এবং এই মেন্টাল হেলথ ডে উপলক্ষে স্পাইক স্টোরির সাথে আমাদের যে অতিথি আজকে প্রথম স্পাইক স্টোরি লাইভ সেশনে এসে উপস্থিত হয়েছেন, উনি হচ্ছেন মিসেস নাসিমা আক্তার। উনি একজন সাইকোথেরাপিস্ট এবং ট্রেনার, যিনি অ্যাকচুয়ালি ফ্রিডম উইদিনের মাধ্যমে, ওনার নিজস্ব অর্গানাইজেশন ফ্রিডম উইদিন, ওনার মাধ্যমে অ্যাকচুয়ালি বিভিন্ন কাউন্সিলিং, সাইকোথেরাপিস্ট এবং ওয়ার্কশপ করে থাকেন। সো আজকের এই বিশেষ এপিসোডে স্পাইক স্টোরি মেন্টাল হেলথ ডে উপলক্ষে কিছু কনভারসেশন করবে এবং মেন্টাল হেলথ ডে উপলক্ষে আপনারা কি মনে করছেন, আমাদের মেন্টাল হেলথের বিভিন্ন ইস্যুসগুলো নিয়ে কথা বলা হবে এবং মেন্টাল হেলথের উপর যে আমাদের নেসেসিটিটা আছে এই বিষয়ে অ্যাওয়ারনেস ছড়ানোর এবং এই বিষয়ে কথাবার্তা চারপাশে ছড়িয়ে দেওয়ার, এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা হবে। তো থ্যাংক ইউ সো মাচ নাসিম আপা, আমি অ্যাকচুয়ালি আপনাকে আপা বলেই ডাকি। নাসিম আপা, থ্যাংক ইউ সো মাচ আমাদের স্পাইক স্টোরি সেশনে জয়েন করার জন্য। তো কেমন আছেন প্রথমেই বলছি? ভালো, থ্যাংক ইউ আপনাকেও আমাকে ইনক্লুড করার জন্য। মোস্ট ওয়েলকাম। সো এই বিষয়ে আসলে, যে বিষয়ে আপনার সাথে প্রায়ই আমাদের কনভারসেশন হয় স্পাইক স্টোরির সাথে, আপনি বেশ কিছুদিন ধরেই আপনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এবং এই বিষয়ে আপনি বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়ে থাকেন এবং আমরা যে ডিসকাশনগুলো প্রায় করি মেন্টাল হেলথের উপর, আমাদের কনভারসেশন বা কথা বলা শুরু করা উচিত এবং এই বিষয়গুলোতে আমাদের জানা উচিত, আরও বেশি জানা উচিত যে কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি মানসিকভাবে আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছি কিন্তু কনভারসেশন ক্রিয়েট না হওয়ার কারণে, কথা বলা শুরু না করার কারণে অ্যাকচুয়ালি আমরা অনেক ধরনের সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের ইয়াং যারা আছে তারা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আসলে যেটা হচ্ছে যে ইয়াং যারা, এরাই তো হচ্ছে আমাদের শক্তি, এরাই কিন্তু ডিসিশন নেয়, এরাই কাজ করে অনেক বেশি এবং তাদের মাধ্যমেই হচ্ছে আমরা এগিয়ে যাই, দেশে এগিয়ে যাই, পরিবারে এগিয়ে যায়, তারপরে পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে। তো তারা যদি না আগায়, তাদের মধ্যে যদি দেখা যায় হতাশা থাকে বা তাদের মধ্যে কোনো ধরনের দুঃখবোধ থাকে, কষ্ট থাকে, কী কীভাবে কী করবে সে জায়গাটায় বুঝতে না পারে, তখন যেটা হয় যে সেটার একটা এফেক্ট কিন্তু আসলে টোটাল জায়গায়, যেই জায়গাগুলি আমি বললাম যে পরিবার, সমাজ, রাষ্ট্র, পুরো পৃথিবীতেই সেটার একটা প্রভাব পড়ে। তো সেই কারণে হচ্ছে তাদের নিজেদের তৈরি হওয়া, নিজেদের ক্ষমতাটাকে বোঝা, কি করতে পারে তারা, তারা কত দূর করতে পারে সেই জায়গাটাকে বোঝা, উপলব্ধি করা এবং সেটাকে কাজে লাগানো অবশ্যই জরুরি। অবশ্যই। এবং এইবারও কিন্তু মেন্টাল হেলথ ডে উপলক্ষে, যেটা প্রতি বছরই 10ই অক্টোবর মেন্টাল হেলথ ডে পালন করা হয় সারা বিশ্বব্যাপী, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী এবারও কিন্তু তারা ইয়াংদেরকে উপর বেস করেই অ্যাকচুয়ালি এই এবারের মেন্টাল হেলথ দিবসটাকে, এবারে ফোকাসটাই একদম স্পেসিফিক্যালি ইয়াংদেরকে। এক্স্যাক্টলি, আমি যদি একটু স্পেসিফিক করে বলি, এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইয়াং পিপল এন্ড মেন্টাল হেলথ ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড, বা আমরা যদি এটাকে বাংলায় বলি, পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য, এটাই হচ্ছে এবারে প্রতিপাদ্য বিষয়। আমি একটা কোশ্চেন, আমি প্রথমেই এটা পড়ে এসেছিল, অ্যাকচুয়ালি চেঞ্জিং ওয়ার্ল্ড বা পরিবর্তনশীল বিশ্ব, এর সাথে তরুণদের কানেকশনটা কিভাবে বলা হচ্ছে এবারে প্রতিপাদ্য বিষয় উপলক্ষে? আসলে পৃথিবীর সবকিছুই তো আমাদের সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হচ্ছে, সবসময়ই চেঞ্জ হয়। তো এবার হচ্ছে চেঞ্জিং ওয়ার্ল্ডটাকে ফোকাস করা হচ্ছে, এটার সাথে কিভাবে খাপ খাওয়ানো যায়, কিভাবে নিজেকে তৈরি করা যায়, কিভাবে পজিটিভ জায়গা থেকে চিন্তা করা যায়, কতখানি কর্মক্ষম করে আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি, তো এই জায়গাগুলিতে হচ্ছে
দেখা, মোটিভেট করা এবং এখানে সচেতনতা তৈরি করাটাই হচ্ছে এবার তার আসলে মূল চিন্তার জায়গা, মূল মোটিভেশনের জায়গা। আচ্ছা, তরুণ চেঞ্জিং ওয়ার্ল্ডে আসলে সবাই একটা চেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, কিন্তু আমি শুরুতে যেটা বলছিলাম যে যেহেতু তরুণরা অনেক বেশি কর্মক্ষম থাকে, তাদের ক্ষমতা অনেক বেশি থাকে এবং তাদের হাতে সময় অনেক, তারা যদি প্রোডাক্টিভ ওয়েতে সময়টাকে কাজে লাগায়, তাদের এনার্জিটাকে কাজে লাগায়, তাহলে তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। অবশ্যই। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই হচ্ছে যে প্রতিনিয়ত যে চেঞ্জ হচ্ছে, আগেকার যে অবস্থাটা ছিল তার সাথে আমরা যদি বলি যে গ্লোবালি হচ্ছে যে ইন্টারনেটের যে ব্যবহারটা সেটা বেড়েছে, এবং এটার সাথে রিলেটেড যত ধরনের সুবিধা অসুবিধা দুইটাই বেড়েছে। অনেক সুবিধা আছে, আবার তার সাথে সাথে আমরা কাজ করতে গিয়ে যেটা দেখি অসুবিধার সম্মুখীন হচ্ছি, অনেককে অসুবিধা, অনেকে মিসইউজ করছি, আপনারা এইভাবে হতে পারে, হ্যাঁ মিসইউজ করছি। তো সেই জায়গাটায় হচ্ছে যে নিজের নিজেকে তৈরি করা কি কি মিসইউজ হতে পারে এবং মিসইউজটাকে আমরা কিভাবে ঠেকাতে পারি, যারা করছে তারা যাতে এনকারেজ ফিল না করে বা তারা খুব সুবিধা করতে না পারে যদি আমরা সচেতন থাকি, সেখানে সচেতন করাটা হচ্ছে মূল জায়গা। অবশ্যই, আমরা আমরা আসলে আমাদের পক্ষ থেকে বলি বা বাংলাদেশে অ্যাকচুয়ালি অনেকে আমাদের ইয়াং যারা আছেন তরুণদেরকে অনুপ্রাণিত করার জন্য অনেক ধরনের কথা আমরা বলা শুরু করেছি, যেটা হয়তো বেশ কিছুদিন আগেও সেটা ছিল না। এখন ইয়াং পিপলরা অনেক ধরনের মেন্টরশিপ সাপোর্ট পাচ্ছে, অনেক ধরনের কনভারসেশন পাচ্ছে। আমি একটু আপনার সাথে, যেহেতু আপনি একজন প্রফেশনাল, সো আমি আপনাকে পেয়ে আসলে এই কোয়েশ্চেনটা প্রায় আসে এবং আমি আরো বেশি জানতে চাই আপনার কাছে, আর একটু ভেতরকার খবরটা জানতে চাই। আমরা অনেকেই বলি যে তোমার মানে আমাদের বাংলাদেশে আমরা যেহেতু বলি যে প্রায় 60% হচ্ছে তরুণ, এবং সেটা হচ্ছে, সেটা আরো আমি ডিটেলে যদি যাই তাহলে 30 বছরের নিচে এই কথাটা আমরা বলি, এবং বলি যে তোমরাই ভবিষ্যৎ, তোমরাই ভবিষ্যতের চাবিকাঠি, তোমরা অনেক এনার্জেটিক, তোমরা অনেক বেশি এগিয়ে নিতে পারো। কিন্তু এই কথাগুলো বলার সাথে সাথে আমরা ওই কনভারসেশন গুলো হয়তো একটু মিস করে যাই, কিভাবে তোমরা সেটা করতে পারো। এবং আমি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইয়াং জেনারেশন তাদের পক্ষ থেকেও বলতে পারি, আমরা অনেক সময় অনেক কিছু করতে চাই, আমরা এগোতে চাই, আমরা অনেককে দেখে অনেক কিছু করতে চাই, কিন্তু অ্যাজ আমরা যেটা বিশ্বাস করি যে সবাই ইন্ডিভিজুয়াল, মানে সবাই সমান না, হয়তো আমি যেটা সফল হয়েছি যেভাবে করে সফল হয়েছি আরেকজন সেইভাবে করে সফল নাও হতে পারে। সেক্ষেত্রে একটা টার্ম ডিপ্রেশন, এই টার্মটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক বেশি ভোগায়, এবং হয়তো আমরা কতদিন কোন কাজটা কতদিন করতে পারবো বা কিভাবে করব, ওই হয়তো আমি বলবো যে ওই মেলানোটাই আমাদের ওই আমাদের অ্যাবিলিটি, এবং আমরা কি কি জানতে হবে, শিখতে হবে এই ব্যাপারে, এই ব্যাপারের জানাশোনা যে আমার আসলে আমার অনেক কিছু জানতে হবে, আমার একটা কাজ করতে গেলে আমার কি জানতে হবে সেই বিষয়ে হয়তো আমার নলেজ থাকা জরুরি, তা না হলে আমি খামোখাইতো কোনো কিছু করে আসলে ওইটা সাকসেসের দিকে নিয়ে যেতে পারবো না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নটা যেটা সেটা হচ্ছে কিভাবে ডিপ্রেশনটা আমাদের মনের ভিতর শুরু হয়, এবং এই ডিপ্রেশনটা আমাদের মানে মানে এটার ডেফিনেটলি আপনাদের ভাষায় কোনো ভাগ থাকবে, ডিপ্রেশনেরও বেশ কিছু ভাগ আছে যেটা আমি আপনার কাছ থেকে শিখেছি, সো এই ভাগগুলো আসলে কি কি, এবং ডিপ্রেশনটা কেন আসলে আমাদের এত ভোগায়, এবং কেন আমি আমরা এত ডিপ্রেশন কথাটা ইউজ করি? আচ্ছা, আপনি অলরেডি বলে ফেলেছেন যে হ্যাঁ এটার মনে হয় ভাগ আছে, ভাগ না আসলে স্টেজ আছে। আমরা সাধারণত মন খারাপ থাকলেই বলে ফেলে যে ডিপ্রেশন। ওকে, হ্যাঁ, তো ডিপ্রেশন আসলে মন খারাপ হওয়াটা ডিপ্রেশন না, যখন আমার মন মতো কোনো কিছু না হচ্ছে, আমি যেটা চাই সেটা না হচ্ছে, আমি যেভাবে চাই সেভাবে না হচ্ছে, আমি রিকগনাইজ ফিল করছি না, খুব স্বাভাবিকভাবেই আমার কিন্তু আসলে মন খারাপ হয়। অ্যাবসলিউটলি, জি। তো সাধারণত মন খারাপের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের মন খারাপ হয়, আবার আমাদের ওই ক্ষমতাটা মানুষ হিসেবে আছে যে আমরা সেই জায়গাটা থেকে আবার বের হয়ে আসি, কিছুক্ষণ মন খারাপ থাকলো তারপর আবার নিজে নিজে নিজের যুক্তি দিয়ে চিন্তা দিয়ে আমি আবার বের হয়ে আসি। এই লেভেলে আসলে এই বিষয়টা ডিপ্রেশন না। আমি যদিও যখনই যারাই আসে
কথা বলতে আসে, কি সমস্যা হচ্ছে, শুরুই করে, আপা আমি খুবই ডিপ্রেস থাকি, আমার খুবই ডিপ্রেশনের সমস্যা আছে। কিভাবে বুঝলেন ডিপ্রেশন? তো তখন দেখা যায় যে আসলে বেশিরভাগেরই যেটা দেখা যায় যে তার আসলে কোন একটা বিষয়ে তার মন মতো হচ্ছে না, বিধায় তার মন খারাপ হচ্ছে। আচ্ছা, ডিপ্রেশন যদি আমি বলতে যাই, এটা আসলে এক ধরনের মানসিক অসুস্থতা, এবং এটা একটা মানসিক সমস্যা এবং অসুস্থতা। এটার এটা হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলি ফলো করে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই এই ক্রাইটেরিয়া গুলি থাকলে হচ্ছে তাকে ডিপ্রেশন বলা যায়। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি যে একদম র্যান্ডাম মন খারাপ থাকছে, বেশিরভাগ সময় মন খারাপ থাকছে, কান্না পাচ্ছে, ফ্রাস্ট্রেশনে ভুগছে, তার খাওয়া দাওয়া ভালো লাগছে না, কোনো কিছুতে শক্তি পাচ্ছে না, এবং এটা বড় একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা অন্তত 2 সপ্তাহের বেশি কন্টিনিউয়াসলি যখন থাকছে সেটাকে, তাও আমরা সেটা থাকলেই বলতে পারবো না। এটার জন্য আসলে একজন সাইকিয়াট্রিস্ট হচ্ছে ডায়াগনোসিস করেন, এবং উনি যদি ওনার ক্রাইটেরিয়াগুলি চেক করে যদি উনি মনে করেন যে হ্যাঁ আসলে ক্রাইটেরিয়া ফুলফিল করছে এবং আমি তাকে বলতে পারি যে ডিপ্রেশন, তখন সেটা ডিপ্রেশন। একটা টার্ম যেটা বললেন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াগুলো আমি কিভাবে বুঝবো যে আমি আসলে ডিপ্রেশনে, হয়তো আমি এখন নিজের মধ্য থেকে হয়তো কাছের মানুষকে বা বন্ধুকে বাবা মাকে আইডেন্টিফাই কিভাবে করব, অথবা আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব যে এখন শুধু হয়তো বন্ধু বা বাবা মা পর্যন্ত থাকলেই হবে না, আমার একটু প্রফেশনালদের কাছে যাওয়া উচিত। আমি এই এই টার্মটাতে একটু কথা আপনি বলবেন, আমি পাশাপাশি অ্যাকচুয়ালি যেহেতু একটা ইম্পর্টেন্ট টপিক চলছে, আমার মনে হয় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সো আমি একটু দেখবো যে কে কে কোনো কমেন্ট করছে কিনা এই বিষয়ে। আপনি জাস্ট এই বিষয়টা যদি একটু বলেন, আমি পাশাপাশি একটু দেখবো আর কি। আচ্ছা, বিষয় আমি কেটে নিয়ে নেবো। জি জি জি, না না আপনি কথা বলুন, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, জেনারেল লেভেলে আমাদের যদি সেই সচেতনতাটা থাকে যে কি হলে আমি বলতে পারি বা কি হলে আমি বুঝবো যে এখন আসলে আমার এমনি এমনি থাকা চলবে না, আমার আরেকটু অ্যাডভান্স করতে হবে, একটু হেল্প নিতে হবে, এবং সেটা কি ধরনের হেল্প নিতে হবে সেই জায়গাটা বোঝার ব্যাপার আছে। আমি যেটা বলছিলাম যে আমি কয়েকটা ক্রাইটেরিয়া উল্লেখ করেছি, যে যখন হচ্ছে আসলে স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে দৈনন্দিন জীবনযাপনে আমি আগে যেভাবে দৈনন্দিন জীবনযাপন করতাম, সেইখানে যখন একটা বড় ধরনের পরিবর্তন আসছে, অনেক বেশি মন খারাপ থাকছে, কোনোভাবে আমি দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারছি না, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, ঘুমে সমস্যা হচ্ছে, কাজ করতে পারছি না হয়তো বা ঠিকঠাক মতো, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলি যখন হচ্ছে তখন কিন্তু, এবং এটা যদি যেটা বলছিলাম যে 2 সপ্তাহের বেশি যদি হয়, তখন আলটিমেটলি কিন্তু তার রেগুলার লাইফে বলেন, কাজে বলেন, একটা ইম্প্যাক্ট হয়। ওকে, তো এই সময়টায় হচ্ছে হতে পারে যে হ্যাঁ, সমস্যাটা খুবই প্রাইমারি লেভেলে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কারো হেল্প চাওয়াটা ভালো, যাতে এটার একটা মানে অ্যাডভান্স লেভেলে কোনো ধরনের বড় ধরনের সমস্যার মধ্যে সে না পড়ে। আমরা সাধারণত যেটা হয় আমাদের সমাজে, আমাদের লার্নিং থেকে, হ্যাঁ ঠিক আছে সেরে যাবে, এই জায়গা থেকে খুবই ইগনোর করি, এবং এই মানসিক চাপ বলেন, বিষণ্ণতা বলেন, এই বিষয়গুলিকে এভাবে ইগনোর করতে করতেই কিন্তু আমাদের বেশিরভাগ অসুস্থতা ডেভেলপ করে, সমস্যা থেকে তখন অসুস্থতায় চলে যায়। ওকে, বুঝতে পারছি। সো মোটামুটি এটা এটা কি আমরা ডিপ্রেশনটা কি আমাদের যে কোনো বয়সেই একই রকম ভাবে আসে, নাকি বয়সের সাথে সাথে আমাদের ডিপ্রেশনের ডেপথ বা ভ্যারিয়েশন হয়? বয়সের সাথে সাথে আসলে ডিপ্রেশনের বিষয়টা হয়তো বা চেঞ্জ হয়, তবে ডিপ্রেশনটা দেখা যায় যে ইয়েতে 14 বছর থেকে 30 বছরের মধ্যেই আসলে ডিপ্রেশনের প্রকোপটা অনেক বেশি থাকে। এটা হচ্ছে ইস্যু ভিত্তিক, এক এক সময় মানুষের ক্রাইসিস এক এক রকম থাকে। অ্যাডোলেসেন্সে গিয়ে এক ধরনের ক্রাইসিস থাকছে, আর একটু যখন বড় হচ্ছে, যেটাকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড হয়তো পার হচ্ছে, ইয়াং অ্যাডাল্ট যাদের বলছি, তাদের এক ধরনের ক্রাইসিস হচ্ছে। যে কোনো চেঞ্জের ক্ষেত্রে কোপ আপ করাটা অনেকের জন্য হ্যাঁ খুবই এনজয়েবল, সে যদি রেডি থাকে তার জন্য হয়তো বা সহজ, কারো কারোর জন্য এটা খুব কঠিন সমস্যা তৈরি হয়। সে যদি মানসিকভাবে রেডি না থাকে, তার যদি দেখা যায় যে সাধারণত তো মানুষের মধ্যে কোপিং স্ট্র্যাটেজিটা থাকে, তো এক একজনের এক এক রকম,
তো সে যেই পরিবর্তনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে দেখা গেল যে সে অতটা স্কিলড না, বা আগে থেকেই হয়তো একটু ভয় পাচ্ছে যে কি হবে না হবে, তার কাছে হয়তো ইনফরমেশন নাই ভালো এটাকে ডিল করার। তো এইসব কারণে দেখা যায় যে বিভিন্ন সময়ে ডিপ্রেশনটা আসতে পারে, ইস্যুটা আলাদা, এক এক বয়সে ইস্যু এক এক রকম। সেক্ষেত্রে আপনি যে বয়সটা বললেন প্রকোপটা বেশি, তো সেইটা নিয়ে আমাদের মনে হয় এখন থেকেই সিরিয়াস হওয়া উচিত। বা বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে যদি আমি আমি বলি, সেক্ষেত্রে বা আমরা এই জোনের এরিয়াতে যারা পড়লেন আপনি, 13 থেকে 29 এই বয়সটাতে আমরা ডিপ্রেশন লেভেলটা আমরা বলছি যে অনেক বেড়ে গেছে, সেটা প্রায় গত প্রায় অনেক বছর ধরে ওয়ার্ল্ডেই বেড়ে গেছে। এটা WHO-র অনুযায়ী, তাদের তথ্য অনুযায়ী ওয়ার্ল্ডেই এই বয়সটাতে ডিপ্রেশনের এরিয়াটা বেশি। সেক্ষেত্রে আমরা যদি আমাদের আশপাশের মানুষদের কথাই বলি, একটা বয়সে কিন্তু আমরা অনেকটা আমাদের পরিবারের খুব কাছাকাছি থাকি। যদি আমরা বলি যে 13 বছরের একটা ছেলে বা মেয়ে, তারা তো নিজেদের মাত্র বয়ঃসন্ধিকাল বা এই সময়টা মাত্র শুরু হলো, বা সে প্রথম আমি বলবো জীবনের ধাক্কাটা সেখান থেকেই শুরু হয়, যেখান থেকে তার চিন্তা ভাবনাটা তার সাধারণ স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে পরিবর্তন হওয়া শুরু করে। এটাই কি মানে পরিবর্তন হওয়া শুরু করে? যদি বলেন ধাক্কা, আসলে যদি বলি আমি যে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, সেটা আরো আগেও হতে পারে। আচ্ছা, তবে এটা একটা মোক্ষম একটা জায়গা যেখানে মানে বেশিরভাগ মানুষের সমস্যা হয়, এবং যেহেতু চেঞ্জের ব্যাপারটা এই বয়স থেকে শুরু হয়, একটা ভিন্ন রকম চেঞ্জ, শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, এবং সেখানে একটা হরমোনাল চেঞ্জের একটা ব্যাপার থাকে, তো সবকিছুর সাথে কোপ করে তার যে পারিপার্শ্বিক অবস্থা সেই অবস্থার সাথে কোপ করে চলাটা তার জন্য অনেক ক্ষেত্রে অনেক সময় কঠিন হয়। সেক্ষেত্রে আমাদের তো মানে পারিবারিক বন্ধনটা, আশপাশের পারিবারিক বন্ধনটা অনেক স্ট্রং থাকে, সো আমাদের এই ইয়াং অ্যাডাল্টসদের প্রপারলি তারা যেন গাইডলাইন্স পায়, এটার জন্য মানে পরিবার থেকে কি ধরনের সাপোর্ট তারা তাদের পাওয়া উচিত, বা বাবা মা বা কাছের মানুষজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, বা সমাজ যদি আমি ওভারঅলই বলি, কি কি সাপোর্ট একটা ছেলে বা একটা মেয়ের এই বয়স থেকে পাওয়া উচিত যেটা তাদের মেন্টালি অনেক স্ট্রং থাকতে, বা যে ধরনের প্রবলেম গুলোই হচ্ছে না কেন সেইগুলো ডিল করতে সুবিধা হয়? আচ্ছা, আপনি যেটা বললেন যে হ্যাঁ পারিবারিক বন্ধন, এটা আসলে হ্যাঁ হয়তো বা অনেক ক্ষেত্রে আপেক্ষিক ব্যাপার, আসলে বন্ধন কতটা থাকে। হ্যাঁ, পরিবারের সাথে আমরা কানেক্টেড থাকি, বন্ধন কতটা দৃঢ় থাকে এটা আসলে ইন্ডিভিজুয়াল ইয়ের ব্যাপারে থাকে আর কি। হ্যাঁ, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। সবচেয়ে বড় অসুবিধাটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তথ্যের অভাব। এই সময়টায় যে পরিবর্তনগুলি আসে, যেই বিষয়গুলির সাথে খাপ খাওয়াতে হয়, রেডি হতে হয়, সেইটা আসলে আমরা আমাদের ইভেন আমাদের বই পুস্তকে তো আমরা পাই না, বাবা মাও এটা নিয়ে কথা বলে না। কিছুটা ইনফরমেশন আমরা পাই হচ্ছে ওই একই বয়সের বন্ধু বান্ধবের কাছ থেকে তারা পায়। আচ্ছা, তো যেটা হচ্ছে যে সে যে ইনফরমেশন গুলি জানে সেটাও খুব যে অথেন্টিক সোর্স থেকে জানে সেটার কোনো গ্যারান্টি নাই। যার যার এক্সপিরিয়েন্স থেকে, কেউ হয়তো শোনা কথা শুনছে, কেউ হয়তো তার এক্সপিরিয়েন্স বলছে, কেউ হয়তো আরেকজনের কাছ থেকে শুনেছে, এরকম। আর তারা যে ইনফরমেশন গুলি হয়তো বা এখন নেট থেকে হয়তো বা কিছু পাচ্ছে, তো সেই ইনফরমেশনটাও আসলে আমাদের নেটে কিন্তু দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইনফরমেশন দিচ্ছে। একটা ছোট আমার দিন আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, সো আমরা অ্যাকচুয়ালি আমাদের নতুন যারা বাবা মা হয়েছেন, সো তারাও অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে আমি বলবো এই ব্যাপারটা একটু ডিল করেন না, যে হয়তো বাচ্চারা খাচ্ছে না ঠিক মতো, তাকে ইন্টারনেট একটা ডিভাইসে যে কোনো একটা কিছু, আমি বলবো যে কোনো একটা কিছু দিয়ে তাকে ওই মানে কারেন্ট সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য ব্যবস্থা করছে। কিন্তু এই বিষয়টা আমার মনে হয় যেহেতু টেকনোলজি আমাদের নেক্সট জেনারেশনের একটা বড় অংশ জুড়েই টেকনোলজি থাকবে, এটাকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না, এবং এর সাথেই আমাদের ডিল করতে হবে সবচেয়ে বেশি। সো আমার মনে হয় ওই বয়স থেকেই টেকনোলজি থেকে দূরে রাখতে বলবো না, কিন্তু আমি বলবো যে আমাদের জানা উচিত যে আমরা কি তাদেরকে দেখতে দিব এবং কি তাদের পরবর্তী মানে মেন্টালি গ্রো করতে হেল্প করবে, শিখতে হেল্প করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে গার্ডিয়ানদের মধ্যে একটা ভয় কাজ করে যে ওই যে টেকনোলজির যে রিস্ক আছে সেই রিস্কের মধ্যে পড়ে যায় কিনা, কোনো এরকম কোনো তথ্য তারা পায় কিনা যেই তথ্যটা হয়তো বা তাকে
নেতিবাচক দিকে ধাবিত করবে। সেই ভয় থেকেই হচ্ছে যে গার্ডিয়ান চিন্তা করে যে থাক দরকার নাই, তো তখন হচ্ছে বাচ্চারা মা বাবাকে লুকায় এবং লুকায় নিয়ে তারপরে হচ্ছে টেকনোলজির ব্যবহারটা করে। তাতে যেটা হচ্ছে যে গার্ডিয়ান যে আসলে একটু মনিটর করবে, একটু সাপোর্ট করবে, কোনো বিষয় নিয়ে ডিসকাস করবে যে এই বিষয়টা এরকম, তার এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করবে, সেটার সুযোগটা থাকে না। আচ্ছা, ভুল তথ্যটা যে যেটা হয় যে তার যে অ্যাসোসিয়েটস যারা আছে তারা যেভাবে জানে সে সেইখান থেকে জানে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি অনেক ভুল তথ্য তারা জানে। এরকম কোনো উদাহরণ কি আপনার মনে পড়ে যে এই ধরনের কোনো একটা কেস যেটা আপনি পেয়েছেন এবং সেখান থেকে হয়তো আপনি কোনো সুফল বা ওখান থেকে কোনো একটা ইনফরমেশন আপনি কি দিতে পারবেন আপনার এক্সপিরিয়েন্স থেকে এমন? আচ্ছা, আমি একদম ইয়েভাবে বলি, স্পষ্টভাবেই বলি, সেটা হচ্ছে যে এই বয়সটাতে অ্যাডোলেসেন্স পিরিয়ডে গিয়ে কিন্তু মাস্টারবেশনের একটা ব্যাপার থাকে। আচ্ছা, এটা একটা বায়োলজিক্যাল একটা চেঞ্জের জায়গা থেকে হচ্ছে। এটা নিয়ে ভীষণ রাগঠাক এবং বিভিন্নভাবে এটাকে খুবই নেগেটিভলি দেখা হয়। গার্ডিয়ানরাও যে জেনে খুব নেগেটিভলি দেখছে তা না। তো এটা একটা পাপ, এটা কেউ ইচ্ছা করে করছে এবং এটা করা উচিত না। তো যেটা হয়, আমি এরকম পেয়েছি, বেশ কিছু কেস পেয়েছি যেখানে হচ্ছে যে এটা তো একটা অটোমেটিক প্রসেস, কিন্তু অটোমেটিক্যালি তার বায়োলজিক্যাল চেঞ্জের জায়গা থেকে এটা হচ্ছে। যখন হচ্ছে তখন সে গিল্ট ফিল করে, তখন অসম্ভব রকম গিল্ট ফিল করে। আমি এরকমও দেখেছি একজনকে, সেটা হচ্ছে যে সে এই বিষয়টাকে মানতে না পেরে একদম চরমভাবে ডিপ্রেশনের অবস্থায় চলে গেছে, কোনোভাবেই সেটাকে মানতে পারছে না। এবং গার্ডিয়ানরা আসলে এই জায়গাটায় দেখা যায় যে গার্ডিয়ানরাও তাদের নিজেদের কাছে তথ্য না থাকার কারণে তারা যেটা করে বাচ্চাদের কানে বেশি প্রেশার করতে থাকে, কেন এরকম হচ্ছে, কেন তুমি খারাপ হয়ে যাচ্ছ, কেন এরকম সমস্যা হবে, আমি মুখ দেখাইতে পারছি না, তুমি খারাপ ছেলে। হ্যাঁ, তো এই জায়গাটাই কিন্তু একটা বড় কনফ্লিক্ট হয়। ন্যাচারাল একটা বিষয়, সেটাকে যখন মানতে পারছি না তখন একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, মানতেও পারছি না আবার থামাতেও পারছি না। তো এটা একটা বড় কনফ্লিক্টের জায়গা, দূরত্বটা সেখানে হয়, এবং এখান থেকে স্ট্রং গিল্ট ফিলিং হয়। এখান থেকে সে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারে না, বাবা মাকে কি বলবে সে জানে না, ভয় পায়, এবং এখান থেকে সাইকোলজিক্যাল বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এটা একটা দিক। আচ্ছা, এরকম বিভিন্ন বিষয় কিন্তু আছে। আর একটা জায়গা, আর একটা দিক যদি বলি, সেটা হচ্ছে যে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা হচ্ছে সাইকোলজিক্যাল সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের দিক থেকে এটা কিন্তু হচ্ছে আইডেন্টিটি তৈরি হওয়ার বয়স। একটা বাচ্চা সে চিন্তা করে আমি কে, আমার অন্যদের সাথে সম্পর্ক কি, আমি কেমন নিজের সম্পর্কে কেমন ফিল করছি, আমার মধ্যে পজিটিভ কি আছে, আমার মধ্যে লিমিটেশন কি আছে, এই বিষয়গুলিকে সে দেখতে শুরু করে। এই সময়টায় যখন আসলে বিভিন্ন বিষয়ে কনফিউশন তৈরি হয়, রিলেশনশিপের মধ্যে কনফিউশন তৈরি হয়, সে চায় আমি একটু বড় এটা প্রমাণ করতে, সে চায় আমি পাওয়ারফুল সেই জায়গাটা ফিল করতে। অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায়, এই পাওয়ারটাকে আসলে তারা ভুলভাবে চেনে। যেমন হচ্ছে যে বাবা মা একটা কিছু বলছে, আমি সেটাকে মানবো না, তো মানবো না, হ্যাঁ তুমি বোঝো না, খুব কমন একটা কথা, জেনারেশন গ্যাপ, এটা বড়রাও বলে ছোটরাও বলে। আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা আসলে জেনারেশন গ্যাপের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কমিউনিকেশনের, ব্যাপারটা হচ্ছে ব্রিজিং এর। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বয়সের মানুষেরই আলাদা আলাদা নেট থাকে, এবং যে বড় আজকে বড় সে তো ওই জায়গাটা পার হয়ে আসছে। সুতরাং সে কিন্তু যদি চায় তার এক্সপিরিয়েন্সটাকে সে মানে কি বলবো, এটাকে রিভিজিট করতে পারে, সেখান থেকে তার লার্নিংটাকে সে শেয়ার করতে পারে। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে যে যেটা হয়তো বা আমার ছোটবেলায় ছিল না, সেই টেকনোলজিটার ব্যবহার এত ছিল না, এখন আমার বাচ্চা অনেক বেশি টেকনোলজির ব্যবহার জানে, আমি তার কাছ থেকে শিখি, আমি তার কাছে হেল্প নিচ্ছি। হ্যাঁ, সেই জায়গাটাই কিন্তু খোলামেলা আলাপ আলোচনা, সে কিভাবে দেখছে, আমি কিভাবে দেখছি, সেটা অনেকখানি বরঞ্চ আমাদেরকে গাইড করে রিলেশনশিপের মধ্যে আমরা কিভাবে ডিরেকশনটা পাব। আমাকেও গাইড করে যে আমি কিভাবে তৈরি হব তার জন্য, আমার বাচ্চার জন্য। আবার
আমার বাচ্চাকেও গাইড করবে যে সে কিভাবে আমার সাথে নেগোসিয়েট করতে পারে তার নিড ফুলফিল করার জন্য। পাওয়ার না না করাটাই পাওয়ার না আসলে, আচ্ছা, বরঞ্চ পাওয়ার কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে যদি আমি চিন্তা করি যে আমি কি চাই, আমি আমার চাই আমার অবজেক্টিভটা ফুলফিল হবে, আমি চাই যে আমি যেই কাজটা করতে চাই বা যেই বিষয়টা পেতে চাই সেটা পাই, আমি অ্যাচিভ করি। তো এখানে কিন্তু এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার, আমি যার কাছে চাইছি উনিও জানবেন যে আমি কেন চাই, ওপেন থাকবে যে ওনার দিক থেকে উনি যদি মনে করেন যে না এটুকু আমি যতটা চাই ঠিক ততটা না আর কিছুটা কম উনি দিতে পারবেন, সেই জায়গাটায় হচ্ছে শ্রদ্ধাবোধটা থাকা, সেই জায়গাটায় সহনশীলতা থাকা এবং প্র্যাকটিক্যাল জায়গা থেকে যাতে সেটাকে সে অ্যাকসেপ্ট করতে পারে। পাওয়ারটা আসলে ওইখানে যে আমি কিভাবে আমার অ্যাচিভমেন্টটা করছি প্লাস আমি আমার রিলেশনশিপটাকে কিভাবে সুন্দর রাখছি, কনফ্লিক্ট হচ্ছে না, কনফ্লিক্টটাকে আমি ম্যানেজ করতে পারছি। কমিউনিকেশন খুব বড় একটা ব্যাপার এই জায়গাটা, ভীষণ। একটা ব্যাপার আমি একটু বলি এই জায়গাটায়, সেটা হচ্ছে যে খুব প্রচলিত একটা বিষয় আছে যে রাগের ব্যাপারটা যদি বলি, এই সময়ে কিন্তু যে ঠিক হচ্ছে না এটা চাইলাম দিল না, আমি এটা এইভাবে করতে চাইলাম হলো না, তো যেটা হয় যে আমি আমার রাগ হয়, এটা খুব স্বাভাবিক আমাদের, এটা হচ্ছে খুব ন্যাচারাল অনুভূতি। যখন আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না তখন কখনো কখনো কষ্ট হয়, কখনো কখনো রাগ হয়, বিশেষ করে তখন রাগ হয় যখন মনে হয় যে আমি মিসট্রিটেড হচ্ছি, আমাকে ঠিক যতটুকু রেসপেক্ট করার দরকার ছিল ততটুকু রেসপেক্ট আমি পেলাম না, ওই ফিলিংটা থেকে রাগ হয়। রাগ হওয়া মানেই এটা না যে হচ্ছে আমাকে ডিস্ট্রাকটিভ কিছু করতে হবে। আমরা আসলে আমাদের সমাজ থেকে যেটা দেখি রাগ হওয়া মানেই হচ্ছে ডিস্ট্রাকটিভ কিছু করব, এটা দিয়ে আমরা বুঝি যে হ্যাঁ আমি রাগ হলাম। তো এই জায়গাটাই আমি বলবো যে ক্ষমতার ব্যাপারটা থাকবে, আমরা যেভাবে ইন্টারপ্রেট করি যে আমি একটা কিছু আরেকজনকে বকা দিলাম কি আরেকজনের উপর ভায়োলেন্ট হলাম কি আমি তার কোনো কথার পাত্তাই দিলাম না, তার মানে আমি খুব পাওয়ারফুল। আসলে আমরা ওইভাবে ডিস্ট্রাকটিভ ওয়েতে আমার রাগটাকে প্রকাশ করি যখন আমি হেল্পলেস ফিল করি, এটা কিন্তু পাওয়ার না, বরঞ্চ পাওয়ারলেসনেস। আচ্ছা, এটা একটা বড় ইনফরমেশন আমি মনে করি যে তরুণদের কাছে যাওয়া দরকার, শুধু তরুণ না আমরা যারাই মানুষ আমরা এই রাগের বিষয়টাকে ইন্টারপ্রেট করি যে হ্যাঁ কেউ একজন বকা দিল কেউ একজন ভায়োলেন্ট হলো তার মানে সে তার ক্ষমতা দেখালো, আসলে এটা কিন্তু ক্ষমতা না। কোথাও একটা আমি ফিল করি যে আমি আমার সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারছি না বা আমার সিচুয়েশনটা আমার এক্সপেক্টেড ওয়েতে যাচ্ছে না, তখন কি করব, আমার ভেতরে এক ধরনের হেল্পলেসনেস ফিলিং কাজ করে, একটা অ্যাংজাইটি ফিলিং কাজ করে, তখন আমি ভায়োলেন্ট হই। আচ্ছা, হ্যাঁ এটা কন্ট্রোলের জন্য, হ্যাঁ কন্ট্রোল আস্তে আস্তে কি কন্ট্রোল না করতে করতে এটার টেন্ডেন্সি আস্তে আস্তে আরো গভীরে চলে যায়, যেটা আমি অনেকেই বলি যে আসলে আমরা নিজেদের কন্ট্রোল হারাতে হারাতে একটা সময় আমরা খুব কঠিন একটা ডিসিশন নিয়ে ফেলি নিজের উপরে, নিজেকে সেলফ হার্ম যেটাকে আমরা বলি, এবং সেটাও একটা পর্যায়ে যে সবচেয়ে এক্সট্রিম কেস যেটাকে আমরা বলি যে অনেকে সেলফ কিল যেটা আত্মহত্যা পর্যন্ত চলে যায়। সো এই ব্যাপারগুলো আসলে এই প্রসেসটা কিভাবে ঘটে এবং এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে নিজেদেরকে সেভ করতে পারি আমরা? আচ্ছা, প্রথমে যেটা বলবো যে আসলে কোনো নেগেটিভ ইমোশনকে আমরা কন্ট্রোল করব না। আচ্ছা, কন্ট্রোল কথাটা আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে, আমরা যেটা করব ম্যানেজ করব, আচ্ছা, ব্যবস্থাপনা করব। তো কন্ট্রোল করলে কি হচ্ছে, যখন আমার একটা নেগেটিভ একটা ইমোশন তৈরি হচ্ছে, আনএক্সপেক্টেড ইমোশন যেটা আমার মধ্যে এক ধরনের নেগেটিভ এনার্জি তৈরি করছে, তো এটা কিন্তু এনার্জির রোলটা কি, এনার্জি কখনো শেষ হয়ে যায় না, এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। রাগটা যখন আমি সাপ্রেস করে রাখছি বা আমার কষ্টটাকে বিশেষ করে রাগের ক্ষেত্রেই মানে ভয়ঙ্কর অবস্থাটা হয়, জমাতে 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 আমার পাত্রটা পরিপূর্ণ যখন হয়ে যাচ্ছে, তখন বেলুনের উদাহরণ যদি দেই, বেলুনে আপনি বাতাস ভরতে থাকলেন ভরতে থাকলেন, একটা সময় কিন্তু বেলুনের নেওয়ার ক্ষমতা থাকবে না। তো যখন ক্ষমতা থাকবে না তখন কি করবে,
ফেটে যায়। তো মানুষের মনের ব্যাপারটাও তাই, যখন সে এই বিষয়গুলিকে জমিয়ে রাখছে জমিয়ে রাখছে জমিয়ে রাখছে, তখন সে কিন্তু খারাপ থাকছে। এবং যেটা হয় যে কোনো না কোনোভাবে যখনই সে কোনো সুযোগ পায়, তখনই ওটাকে সে আনকনশাসলি আসলে বের হয়ে যায়, সে বের করে তা না, আনকনশাসলি বের হয়, এবং যেখানে সে চায় না, যেই সময়ে সে চায় না, যেই রিলেশনশিপে সে ওইভাবে ওইটাকে দেখাতে চায় না, সেরকম হয়। আচ্ছা, আমি পরশু দিনই একজনের সাথে কাজ করছিলাম, কাপড় নিয়ে বসছিলাম, যখন হচ্ছে এই বিষয়টা আসলো, হাজব্যান্ড হচ্ছে একটু তার ইমোশন সাপ্রেস করে রাখে, সে অতটা এক্সপ্রেসিভ না। ওয়াইফ এই ক্ষেত্রে, আমি সাধারণত উল্টা দেখি, ওয়াইফ এই ক্ষেত্রে মোটামুটি এক্সপ্রেস করে। তো যেটা হচ্ছিল, ওদের মধ্যে কিছু সমস্যা, রিলেশনশিপে কিছু সমস্যা যাচ্ছে, তো সেটা নিয়ে ওয়াইফ যখন অনেক বেশি মনিটর করছে, এটা তুমি কি করছো, কার সাথে ফোনে কথা বলছো, কতটুকু ফোনে কথা বলছো, কয়বার বলছো, কেন বলছো, এই বিষয়গুলি যখন সে করছে, তার ভেতরে ভেতরে রাগ হচ্ছে, সে কিছু বলছে না, তার জায়গা থেকে সে কিছু বলছে না। তো যখন কমপ্লেনটা যেভাবে আসছিল, যে আপা ও হচ্ছে এমনিতে কিছু বলে না বলে না, কিন্তু হঠাৎ করে এমন ভাবে বলে, যে ওই বিষয়টায় আসলে অত রেগে যাওয়ার কথা না, এটার কারণ হচ্ছে সে কিন্তু এই এই দিকে সাপ্রেস করে রাখতে রাখতে সে যখন পাচ্ছে না, যখন ওই দিকে ক্লুটা পাচ্ছে, কোনো ক্লু পাচ্ছে, তখন সাথে সাথে বার্স্ট আউট হচ্ছে, এবং তখন সে ওই অ্যাপ্রোপ্রিয়েট যে ইমোশনটা প্রকাশ সেটা হচ্ছে না, অনেক বেশি এক্সাজারেটেড হচ্ছে তখন। সেক্ষেত্রে আপনারা সলিউশন হিসেবে কি সাজেস্ট করেন? আচ্ছা, যেটা আমি বলছিলাম ম্যানেজমেন্ট, আমরা সলিউশন ম্যানেজমেন্ট টেকনিক হিসেবে আমরা যেটা বলি, একদম শুরুতেই যেটা হচ্ছে যে এটা একটা ন্যাচারাল ফিলিং, ফিলিংটাকে রিকগনাইজ করো। আমরা সাধারণত রাগ খুব খারাপ, খুবই প্রচলিত একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, এটা ভীষণ ভুল একটা কথা, এবং এটা একটা মানুষকে খুব নেগেটিভলি প্রমোট করে আসলে। নতুন জিনিস শিখছি, রেগে গেলেন তো হেরে গেলেন, এটা আসলে ভুল কথা। সো ভুল কিভাবে বলি আমরা সেটা অ্যাকচুয়ালি জানি, সেটা একটু বলছি, সেটা হচ্ছে রাগটা কিন্তু হচ্ছে খুবই ন্যাচারাল ইমোশন। তো যখন একটা রাগের কোনো ব্যাপার, আমি যেভাবে সিচুয়েশনটাকে দেখছি, সেখান থেকে রাগের কোনো ব্যাপার যখন ঘটছে, তখন ভেতরে আমি রাগটাকে ফিল করছি। যখন রাগটাকে ফিল করছি, তখন হচ্ছে প্রথম হচ্ছে ফিল করছি, এবং কি কারণে ফিল করছে, হ্যাঁ আমার রাগ হচ্ছে, কি কারণে রাগটা হচ্ছে, তখন আমি আমার চিন্তাটা, রাগের পেছনের চিন্তাটাকে খুঁজছি। এই দুইটা বিষয় যখন আমি কানেক্ট করি, তখন অটোমেটিক্যালি কিন্তু আমি নিজের মধ্যে বিষয়টাকে প্রসেস করছি, কানেকশনটা তৈরি হচ্ছে। আমি যখন ভাবছি রেগে গেলেন তো হেরে গেলেন, এই চিন্তাটা আমার মধ্যে যখন থাকে, তখন আমি কি করি, এই আমার রাগ হচ্ছে, এখন আমি তো এমন কিছু করে ফেলবো যে হেরে যাব, তখন আমার ফোকাসটা হয় আসলে হেরে যাওয়ার দিকে। আর যখন আমি চিন্তা করি যে এটা আমার খুবই ন্যাচারাল একটা ইমোশন, আচ্ছা দেখি আমি এটাকে, আমার ইমোশনটাকে অ্যাকসেপ্ট করি, দেখি তো কি কারণে আমার রাগটা হচ্ছে, তখন কি করছি, আমি এটার কজটাকে খুঁজছি। আচ্ছা, ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপটা হচ্ছে, ঠিক আছে, তো যখন আমি খুঁজে পাচ্ছি যে আমার এই চিন্তা থেকে আমার এই ফিলিংটা তৈরি হচ্ছে, তারপরে আমি নিজেকে প্রশ্ন করতে পারি, যে আচ্ছা আমার রাগ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তো কি করতে চাই আমি এই ফিলিংটা নিয়ে। আচ্ছা, যখন আমি পজ দিচ্ছি, চিন্তা করছি যে কি করতে চাই, এইটুকু চিন্তা করতে করতে কিন্তু আমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, যে না ডিস্ট্রাকটিভ আমি কিছু করবো না, আমি আমার কোনো ক্ষতি করবো না, তখন আমি চিন্তা করবো যে আচ্ছা কীভাবে আমি এটাকে ডিল করব। তো যখন আমি ডিল করছি, কি হচ্ছে, আমার ওই টোটাল প্রসেসটা ক্লোজ হচ্ছে, ওইটা কিন্তু আর থাকবে না, এই নেগেটিভ এনার্জিটা আমি বহন করছি না, সাথে সাথে ডিল হয়ে যাচ্ছে। তো ডিল হয়ে গেলে এটা যেহেতু আর কন্টিনিউ করছে না, আমার কিন্তু রাগের কারণে একটা ঘটনা থেকে আর একটা ঘটনা, আর একটা ঘটনা থেকে আর একটা ঘটনা, এভাবে রাগের ফিতাটা বড় হচ্ছে না। আচ্ছা, আমি কেটে দিচ্ছি, ওইটুকু ডিল হচ্ছে, কেটে দিচ্ছি, ওইটুকু হচ্ছে, আমি
ম্যানেজ করছি, আমি আমার এনার্জিটাকে পজিটিভলি রেগুলেট করছি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকেই আমরা মনে করি যে যেটা বলে লোকজন সেটা হচ্ছে আপা আমার তো আসলে একটু রাগ বেশি, আমার বংশেই আসলে রাগটা বেশি। আচ্ছা, এটা কি আসলেই বংশ থেকে আসে? তো হচ্ছে যে বংশেই রাগটা বেশি এই জন্য ম্যানেজ করতে পারছি না। হ্যাঁ, তখন কি হয়, আমার আসলে প্রস্তুতি থাকে যে আমি ম্যানেজ করতে পারি না। ওকে, আমি ম্যানেজ করতে পারবো না, পারি না, যখন পারি না আমি অসহায়ত্ব বোধ করছি এবং সেটাকে স্বীকার করে নিচ্ছি যে আমি পারি না, তখন পারি না যেহেতু আমি আর কোনো ব্যবস্থা নেবো না। আচ্ছা, আর যখন আমি বিশ্বাস করব যে আমি পারি, কিভাবে পারি, এই যে আমি ম্যানেজমেন্ট টেকনিক বললাম, এরকম আরো অনেক বিষয়, অনেক ম্যানেজমেন্ট টেকনিক আছে, যখন আমি বিশ্বাস করব যে আমি পারি, তখন কিন্তু আমি পারার জন্যে কাজ করব। আচ্ছা, একটা স্পেসিফিক উদাহরণ যদি দেই, আমি যে পারি এটার উদাহরণ হচ্ছে আমি আমার রাগটাকে আমার ছোটদের সাথে যেভাবে প্রকাশ করি আমি আমার বড়দের সাথে সেভাবে প্রকাশ করি না, আমি আমার বাসায় যেভাবে প্রকাশ করি আমি আমার অফিসে সেভাবে প্রকাশ করি না, আমি আমার কলিগদের সাথে যেভাবে করি আমার সুপারভাইজার যিনি আছেন তার সাথে করি না। বিষয়টা যদি এরকমই হতো যে না, রাগ হলে আমি আসলে বুঝি না, কিছুই মনে থাকে না, কিছুই মানে এটা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব হয় না, কারণ ওটা আমি রক্তে নিয়ে আসছি, তাহলে আমি কিভাবে চট করে ডিসিশন নেই যে না আমার সুপারভাইজারের সাথে এটা করা যাবে না, বা বসের সাথে এটা করা যাবে না, বা মায়ের সাথে এইভাবে করা যাবে না, ভাইয়ের সাথে এইভাবে করা যাবে না, ছোটদের সাথে এইভাবে করা যাবে, বা কলিগের সাথে এইভাবে করা যাবে, তাকে একটা বকা দেওয়া যাবে, সাবঅর্ডিনেট যে তাকে একটা বকা দেওয়া যাবে, কিন্তু সুপারভাইজারের কাছে মাথাটা নিচু করে চলে আসবে আমরা যেভাবে দিই। তার মানে আমার মধ্যে কিন্তু সেন্স কাজ করে, অবশ্যই। এই জায়গাটাকে রিকগনাইজ করাটা খুব জরুরি যে আমি চাইলে পারি। মূল বিষয়টা হচ্ছে আমি আসলে, এটা খুবই সত্যি কথা আপনি যেটা বললেন, আমরা যে রিয়াক্টটা আমরা হয়তো ঘরে করি, হয়তো অফিসে আমার সুপারভাইজারের সামনে ওইটা একদমই রিয়াকশন, বরঞ্চ তখন আমরা একদম নমনীয় হয়ে থাকি সেম কাইন্ড অফ সিচুয়েশনের ক্ষেত্রে। সো আমরা আসলে ওইটা কানেক্ট করি না যে আসলে এই সিচুয়েশনটা আমার, এই সিচুয়েশনটা এই ঘরে হয়েছিল, আমি চাইলেই কন্ট্রোল করতে পারতাম, সেখানে হয়তো আমি আমার পাওয়ার দেখাচ্ছি, বাট সেখানে হয়তো আমি আমার, আমি আমাকে অ্যালাউ করছি, অ্যালাউ করছি আনকনশাসলি, আমি আমাকে অ্যালাউ করছি যে আমি এইখানে এইভাবে রিয়্যাক্ট করব, এইখানে এইভাবে রিয়্যাক্ট করব। তার মানে আমি অ্যালাউ করছি রিয়্যাকশনটাকে আমি কিভাবে করব সেটা করতে, আমি চাইলেই পারি। তবে সেক্ষেত্রে আমরা চাইলেই পারি, আসলে খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা। সো আমরা আসলে কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ সেশনটা শেষ করব। সো ওভারঅলি আমি যদি একটু গো থ্রু করি, খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আসলে আমরা কথা বললাম। সো থ্যাংক ইউ সো মাচ আপা আপনাকে। আমরা জানলাম যে আসলে আমাদের ইয়াং এজটাকে কীভাবে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা ডিপ্রেশন থেকে কীভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি, আমরা কিভাবে আসলে রাগটাকে কন্ট্রোল করতে পারি, এই বিষয়ে জানলাম। আসলে কন্ট্রোল না, আমরা আসলে ডিপ্রেশন থেকে নিজেকে কিভাবে দূরে সরায় রাখতে পারি, বা কিভাবে আমাদের মন খারাপটাকে আমরা ডিপ্রেশনের দিকে না যাই সেই পরিস্থিতিটাকে আমরা ম্যানেজ করতে পারি। তারপরে আমি রাগটাকে কিভাবে ম্যানেজ করতে পারি, আমার যখন কোনো নেগেটিভ ইমোশন তৈরি হচ্ছে সেটাকে আমি কিভাবে ম্যানেজ করতে পারি, এটা আসলে দক্ষতার ব্যাপার, আমরা ওইভাবে শিখি না। অনেক জায়গায় হচ্ছে যে আমার একটু সচেতনতা, আমার একটু কৌশল অবলম্বন কিন্তু যথেষ্ট নিজে ভালো থাকার জন্য। অবশ্যই, অবশ্যই। লাস্ট একটা টপিক নিয়ে যেহেতু আমরা শেষ করব, একটা দিক হয়তো ডিপ্রেশনের একটু বলাই লাগে, নাম্বারটা আমি পার্সোনালি বলতে পারবো না, হয়তো আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে দিতে পারেন, সেটা হচ্ছে ওল্ড এজ ডিপ্রেশন। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের কি কতটা নোটিস করা জরুরি, বা আসলে এই বয়সটায় যারা হয়তো, আমরা যদি আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে বলি, যারা মোটামুটি 50-60 ঊর্ধ্ব এবং তারা মনে করছেন যে তারা তাদের লাইফে এখন আর কিছু করার নেই, বা তারা তাদের বাচ্চাদের কাছ থেকে হচ্ছে সাপোর্টিংটা এক্সপেক্ট করছে, এবং হয়তো তাদের মানসিকভাবে ওই সাপোর্টিভটা পূরণ হচ্ছে না বলে তারাও এক ধরনের ডিপ্রেশনে কিন্তু চলে যাচ্ছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এবং এই ব্যাপারটার ম্যানেজমেন্টটা কিভাবে অ্যাকচুয়ালি হয়? এই বিষয়টাকে শুরু যদি এইভাবে করি যে হচ্ছে 45
ক্লাসে গিয়ে আসলে যেটা হয়, ডেভেলপমেন্টাল স্টেজ অনুযায়ী মানুষ তখন চিন্তা করে, খোঁজে যে আমি আমার লাইফে কি করলাম এবং সেখানকার পজিটিভ আউটকামটা কি। তো পজিটিভ আউটকামটা যেভাবে আমি দেখি সেটার উপরে কিন্তু অনেকখানি ভালো লাগা ভালো না লাগার ব্যাপারটা কাজ করে। যখন কেউ একটা পজিটিভ কন্ট্রিবিউশন এই তার থ্রু আউট মানে 45+ পর্যন্ত তার এটা মনে হয় যে আমি এই পর্যন্ত এই এই বিষয়গুলি করেছি এবং সে তখন স্যাটিসফাইড ফিল করে। তো সেই জায়গা থেকে হচ্ছে আবার এটা নাও করতে পারে অনেক সময় যে আমি যেভাবে চাইছি সেভাবে পাচ্ছি না। অনেক সময় কিন্তু আমাদের পার্সোনালিটি প্যাটার্নটা থাকে, আমি কি করতে পারলাম সেটা আমি দেখি না, কি করতে পারলাম না সেটা দেখি, সেটা ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেকখানি কন্ট্রিবিউট করে। এটা একদম ছোটবেলা থেকেই পজিটিভ বিষয়টাকে ফোকাস করতে না পারা, ওই পার্সোনালিটি প্যাটার্নের মধ্যে ওই জায়গাটা তৈরি না হওয়াটা একটা বড় ডেফিসিয়েন্সি আমাদের মধ্যে কাজ করে। আরেকটা জায়গা হয় যে যারা কাজ করেন তারা এই বয়সে গিয়ে 55-60 গিয়ে কিন্তু তারা অবসরের জায়গাটায় চলে আসেন। তো কাজকর্ম যারা করেন তাদের একটা ইনভলভমেন্ট থাকে, তারা কাজকর্ম থেকে রিকগনিশন পাচ্ছেন, যেটা একটা মানুষকে শক্তি দেয়, যেটা একটা মানুষকে মোটিভেট করে তার লাইফে। তো যখন সে ফিল করে যে আমি কাজ থেকে এখন বাইরে যাচ্ছি বাইরে আছি, তখন থেকেই তার মধ্যে মনে হয় যে আমার তাহলে আর ওরকম আগের মতো গ্রহণযোগ্যতা নাই, আমাকে দিয়ে এখন আর কিছু হচ্ছে না, আমি কন্ট্রিবিউট করতে পারছি না। সেভাবে অনেকে চিন্তা করেন, তাদের রেগুলার লাইফে আগে যেরকম একটা ফ্রেমের মধ্যে তারা কাজ করতেন সেই ফ্রেমটা থাকে না তখন বেশিরভাগ মানুষের মধ্যে, সেখান থেকে তারা কিছুটা আইসোলেটেড ফিল করেন। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, তারা এক্সপেক্ট করেন যে তাদের সন্তান যারা আছে বা তারা যাদের জন্য কিছু করেছেন তাদের দিক থেকে একটা রিটার্ন পাবেন, একটা শ্রদ্ধা পাবেন, ভক্তি পাবেন, তাদের কাছ থেকে রিকগনিশন পাবেন, সেটাও অনেক ক্ষেত্রে যখন পান না তখন বিভিন্ন ধরনের না পাওয়ার জায়গা থেকে তাদের খারাপ লাগে। এই জায়গাটাকে আমি যেটা বলবো যে ওনারা পার্সোনালি ওনারা ওনাদের দিক থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে মানে ওনারা চিন্তা করবেন যে আসলে ওনারা কিন্তু দিয়েছেন, ওনারা দিয়েছেন বিধায়ী ওনাদের সন্তান যারা আছে বা যাদের জন্য করেছেন তারা তাদের পজিশনটা তৈরি করতে পারছেন বা পেরেছেন। সেই দিক থেকে ওনারা যদি কন্ট্রিবিউট না করতেন তাহলে এটা হতো না। তো সেই রিকগনিশনটা নিজেরা নিজেদেরকে দেবেন। ওনাদের অনেক এক্সপেরিয়েন্স, ইভেন উনি ওনার অভিজ্ঞতা যদি কারোর সাথে শেয়ার করেন সেটা কিন্তু অনেকখানি হেল্প করে, যারা নতুন কাজ করছেন যারা বিভিন্ন সেক্টরে ফিল করছেন যে একটু গাইডেন্স দরকার, ওনারা সেটা করতে পারেন। তো তাদেরও কি একটু এক্সপ্রেসিভ হওয়ার জায়গা আছে? অবশ্যই, তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করার ক্ষেত্রে এবং উনি নিজেকে গুটায় না নিয়ে উনি হচ্ছে নিজে থেকেই যেন একটু বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কে ওনার জাস্ট গাইডেন্স যথেষ্ট, ওনাকে এমন কিছু করতে হবে না যেটার জন্য উনি মনে করবেন যে ওনার সক্ষমতা নাই, উনি কিভাবে করবেন, কারণ ওই বুদ্ধিটা দরকার আসলে ফিল্ডে যারা কাজ করছে তাদের। ওনার কিন্তু ম্যানেজ করার অ্যাবিলিটি হয়ে যায়। হ্যাঁ, এবং উনি অনেক এক্সপেরিয়েন্স, তো ওনার এক্সপেরিয়েন্সটা অন্যরা কাজে লাগাবে। হ্যাঁ, যেটা মানে বলা হয় যে ওল্ড ইজ গোল্ড, ওই অর্থেই কিন্তু ওল্ড ইজ গোল্ড, যে উনি ওনার এক্সপেরিয়েন্স থেকে উনি দেখে আসছেন যে কোন কাজটা কোনভাবে করলে ভালো হয়, কোনভাবে সুবিধা হয়, কি করলে সামনে আগানো যায়, কোন জায়গাটাই রিস্ক থাকতে পারে, সেই রিস্কটাকে কিভাবে মিটিগেট করা যেতে পারে, এই শেয়ারিংটাই অন্যদেরকে অনেকখানি গাইড করতে পারে। এটা একটা ব্যাপার। আর হচ্ছে অনেক ক্ষেত্রে এটা আমি আমাদের সমাজের জায়গাটাই বলবো, আমি জানি না অনেকেই হয়তো বা আমাকে বলতে পারে যে আমি একটু স্বার্থপরভাবে চিন্তা করছি কিনা। আসলে আমি যেটা দেখি যে বাবা মায়েরা নিজেদের জন্য মাঝে মাঝে একদমই চিন্তা করেন না। আমি জানি না আমার জন্য অন্য কে কি কতটুকু কিভাবে করবে, তো তারা যেন তাদের মিনিমাম মেইনটেনেন্সের জায়গাটাকে আগে থেকেই একটু খেয়াল করেন, এনশিওর করেন, এনশিওর করেন। কারণ হচ্ছে কি যে যে কার মোটিভেশন কিরকম, আমি সর্বোচ্চ দিয়ে করছি,
হ্যাঁ, সেটা ভালোবাসার জায়গা থেকেই করছি, কিন্তু আমাকেও তো ভালোবাসার জায়গা আছে, তো সেই আমাকে যেন একটুখানি ভালোবাসতে পারি সেই জায়গাটাও যেন তাদের মাথায় থাকে। ওনারা কি করলে একটু ভালো লাগে, সে ভালো লাগার জায়গাটাকে করা, সবকিছু স্যাক্রিফাইস মানেই সবকিছু তা না, আমি অন্যের জন্য করব সাথে সাথে নিজের জন্য একটু ভাববো, এটা যে কোনো বয়সেই কিন্তু দরকার। আমরা ছোটবেলা থেকে গ্রেট গিভার, সব কিছু দিয়ে দিতে পারি কিন্তু নিজের জন্য কিছু করব, এটা স্বার্থপরতা মনে হয়। আসলে এটা স্বার্থপরতা না, এটা হচ্ছে নিজের পাটাকে শক্ত রাখা, যাতে আমি যেটা চাই সেটা করতে পারি, যাতে আমি অন্যের জন্যও কন্ট্রিবিউট করতে পারি, যে সামর্থ্যটা আমার আছে সেটাকে কাজে লাগাই, নিজের উপর কন্ট্রোলটা থাকে, মানে নির্ভরশীলতা অন্যের উপর যেন শতভাগ না চলে যায়, শতভাগ না চলে যায়। কারণ আমি আমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে দেখি যে কখনো ভাবেনি নাই এরকম, কিন্তু এত বেশি ভালনারেবল অবস্থায় আছেন যে উনি ভাবেনও নাই যে এরকম হতে পারে। আচ্ছা, অথচ ওনারা যদি ভাবতেন হয়তো বা বিষয়টা অন্যরকম হতে পারত। তো এই ভাবনাটা দরকার, এটা স্বার্থপরতা না, সেটা ওনারা বিশ্বাস করবেন। অবশ্যই অবশ্যই। আর ওনাদের হচ্ছে সন্তানকে যেমন দেওয়াটা হচ্ছে দায়িত্ব, সেরকম নিজের জন্য করাটা হচ্ছে নিজের প্রতি দায়িত্ব, এবং এটা তার অধিকার আসলে। অবশ্যই, আমরা এভাবেই আমাদের অধিকার গুলো নিয়ে আসলে চিন্তা করব এবং এভাবে করে এগিয়ে যাব। সো আসলে আমরা লাইভ লাইভ সেশনে খুব শেষ দিকে আমরা চলে এসেছি। সো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা স্পাইক স্টোরি থেকে প্রতিনিয়তই অ্যাকচুয়ালি আপনাদের সামনে কনভারসেশন করি, যে কিভাবে অ্যাকচুয়ালি আপনাদের লাইফে নতুন নতুন ভাবে, যে কোনো ভাবেই হোক, আপনারা নিজেদের লাইফকে চেঞ্জ করতে পারেন এবং নিজেকে ইমপ্রুভ করতে পারেন প্রতিনিয়ত। সো এটা নিয়েই তো আসলে আমি যদি একটু আপনার অর্গানাইজেশন সম্পর্কে লাস্ট আমি 2 মিনিট নিব শেষ করার আগে, যে ফ্রিডম উইদিন আপনার অর্গানাইজেশন, আপনি একটা অনেক বছর নিজেকে বিভিন্ন অর্গানাইজেশনে কন্ট্রিবিউশন ছিল আপনার, তারপরে আপনি ফিল করলেন, যেটা আপনার সাথে আমার সাথে কথা হচ্ছিল এই বিষয়ে, যে আপনি ফিল করলেন যে নিজের অর্গানাইজেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি এই সাপোর্টটাকে আপনি আরো বড় পরিসরে দিতে চান। সো আমিও একটু জানতে চাই, এবার সবাই যেহেতু আমরা ভিডিওটা দেখছি, সো ফ্রিডম উইদিন অ্যাকচুয়ালি কি করে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে ফ্রিডম উইদিন কাজ করে, কাদের জন্য কাজ করে, এই কি কি সুবিধা আছে, সো আপনি যদি একটু ছোট্ট করে আমাদের সবাইকে জানাতেন। আচ্ছা, ফ্রিডম উইদিন কি করে, এটা আসলে ফ্রিডম উইদিন নামটা অনেক মানে সেলফ এক্সপ্লানেটরি। ফ্রিডম উইদিন মূলত কাজ করে হচ্ছে মানুষের যে ফ্রিডম ফিলিংটা আছে সেটা যেন ভেতর থেকে সে ফিল করে, অর্থাৎ সাইকোলজিক্যাল যে এম্পাওয়ারমেন্ট সেটার জন্য আমরা কাজ করি। আচ্ছা, সেটার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে। একদম ব্রডার হেডে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের কিছু অ্যাওয়ারনেসের কাজ আছে, কারণ মেন্টাল হেলথ নিয়ে আসলে হোল ওয়ার্ল্ড ওয়াইডই ওরকম সচেতনতা নাই, আর বাংলাদেশে তো অনেক কম। তো সে জায়গা থেকে আমরা যেখানেই সুযোগ পাচ্ছি সেইখানেই আমরা গিয়ে গিয়ে বলছি যে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, আমরা একটু বুঝাতে চাই যে মেন্টাল হেলথ বিষয়টা কি, এবং এটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, কিভাবে দায়িত্ব নিতে পারি। এটা আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যাচ্ছি, বিভিন্ন ফর্মাল ইনফর্মাল অর্গানাইজেশনে যাচ্ছি, কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে, গার্ডিয়ানদের সাথে, আমাদের এখানে, যেখানেই সুযোগ পাই সেখানেই আমরা আসলে বলার চেষ্টা করছি যে বিষয়টা কি, এবং মেন্টাল হেলথ বিষয়টাতে কাউন্সেলিং, সাইকোথেরাপি বা যে স্কিলগুলি আছে একটা মানুষের, যেটা মানুষকে ভালো রাখে, সেইগুলির ভূমিকা কি, সেই বিষয়গুলি নিয়ে আমরা সচেতনতামূলক কাজ করি। আমাদের হচ্ছে সার্ভিস আছে, একদম স্পেসিফিক সার্ভিস, সেটা হচ্ছে কাউন্সেলিং, সাইকোথেরাপি। আমাদের কিছু ওয়ার্কশপ আছে সেলফ ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ যেখানে হচ্ছে একটা মানুষ তার পার্সোনালিটিটা কিভাবে ডেভেলপ হয় সেটা সে জানছে, তার সেটাকে জেনে সে তার পার্সোনালিটির সাথে এটাকে মেলাচ্ছে, মিলিয়ে ওখান থেকে সে দেখছে যে আসলে সে যেভাবে নিজেকে উপস্থাপন করতে চায় বা যেভাবে ফিল করতে চায় সেখানে কেন পারছে না, কোথায় বাধা কাজ করছে, সেই বাধাটাকে সে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করে সে ডিসাইড করে যে আমি এই জায়গাটা থেকে বের হয়ে আসবো এবং সেটার জন্য আমি এই 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 কাজ করবো, যেটা একটা রেগুলার ফলো আপে থাকে। হ্যাঁ, এটা আমাদের সেলফ ডেভেলপমেন্টের ওয়ার্কশপ থেকে হচ্ছে। আমাদের এখানে প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা জায়গা আছে, বাংলাদেশে আমি বলবো যে মোটামুটি
অনেকেই সিনিয়র, অনেকে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন তাদের ইনভলভমেন্ট আছে। আমরা একসাথে বসি, বসে আমাদের হচ্ছে জানাশোনার জায়গাটাকে শার্পেন করি, আমরা কেস নিয়ে ডিসকাস করি, আমরা হচ্ছে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করি। আমরা এই আগামী 16 থেকে 18 3 দিন একটা গ্রুপের জন্য যারা ইন্ট্রোডাক্টরি লেভেলে কাজ করবে সেরকম একটা ট্রেনিং হচ্ছে প্রফেশনালদের জন্য। আবার 21 থেকে 23 তারিখ পর্যন্ত এটা একদম মোটামুটি সিনিয়র লেভেলে যারা কাজ করছেন তাদের জন্য একদম ফুললি প্রফেশনাল ডেভেলপমেন্টের। তো এ ধরনের কাজগুলি আমরা করছি। আর নেটওয়ার্কিং এর কাজটা আমরা করছি, নেটওয়ার্কিং অ্যান্ড অ্যাডভোকেসি। মেন্টাল হেলথ নিয়ে আমরা যতটুকু করতে পারি, যতটা দূরে যেতে পারি, বিভিন্ন অর্গানাইজেশনকে ইনভলভ করে আমরা কতটুকু করতে পারি সেই জায়গাটা চেষ্টা করছি আর কি। একদমই বেশি দিন হয় নাই আমরা কাজ শুরু করেছি, তবে আমি আশাবাদী যে আমরা আশাবাদী আপা। সো থ্যাংক ইউ সো মাচ, খুবই দায়িত্বশীল একটা কার্যক্রম আমরা যেটা মনে করি। সো আমরা লাইভ শোটি শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শুনলেন। আশা করি এই কনভারসেশন আপনাদের জীবনে কিছুটা হলেও হেল্প করবে এবং কিছুটা হলেও আপনাদের মনের প্রশ্নগুলো কাউকে করার মতো অ্যাবিলিটি তৈরি হবে এবং সেই বিশ্বাসটা অ্যাকচুয়ালি আপনারা করবেন। সো সবশেষে বলতে চাই যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য এইটা শারীরিক স্বাস্থ্যের মতো ইম্পর্টেন্ট। আমরা যেহেতু আমরা অনেক সময় অসুস্থ হই, আমাদের মধ্যে জ্বর হলে যেমন আমরা একদিন দুই দিন হয়ে গেলেই সেটা ডাক্তার দেখানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, ওষুধ খেয়ে সেটাকে কিওর করার জন্য ব্যস্ত হয়ে যাই, মানসিকও এই ধরনের অনেক ধরনের সমস্যা আছে যে সমস্যাগুলো একটা সময় পরে সেটা যদি একটা প্রফেশনালদের কাছে যে সেটা যদি আমি সুস্থতার জন্য কাজ না করি, আমার মনে হয় শরীরের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা পরবর্তীতে ফেস করি মানসিক দিক থেকেও সেই সমস্যাটা অনেক বড় হয়। আমি এক লাইনে একটু অ্যাড করি খারাপ আপনার সাথে, সেটা হচ্ছে আমি সবাইকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে অন্যের উপর নির্ভর, আমার ভালো থাকা অন্যের উপর নির্ভর করে না, এটা বিশ্বাস করবেন সবাই। আমি যদি চাই আমাকে ভালো রাখতে তাহলেই শুধুমাত্র আমি আমাকে ভালো রাখতে পারবো। প্লিজ নিজের ভালো থাকার দায়িত্বটা নিজে নেন, নিজের ভালো থাকার দায়িত্বটা নিজে নেন। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। স্পাইক স্টোরি লাইভ সেশন থেকে আজকে বিদায় নিচ্ছি আমি ফারাবি এবং নাসিমা আপা। ধন্যবাদ সবাইকে।